হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের চ্যাপ্টার নাইন অর্থাৎ ইলেকট্রিক সার্কিট অ্যান্ড কারেন্ট ইলেকট্রিসিটি বা বর্তনী ও চলবিদ্যুৎ এই অধ্যায়টা নিয়ে তো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এই জিনিসটা কি সেটা নিয়ে আমাদের বইয়ে বিশদ আলোচনা নেই তবে এটা আমাদের একটু বোঝা দরকার না হলে আমরা পরের টপিকটা বুঝতে পারবো না তো খেয়াল করো কি এই জিনিসটা আমরা জানি যে একটা আধান অন্য একটা আধানকে সবসময় আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে যেমন এই আধানটার কথা চিন্তা করো সে অন্য একটা আধানকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে বাট সমস্যা হচ্ছে এই আকর্ষণ বিকর্ষণটা কিন্তু সব জায়গায় সমান থাকে না দূরত্ব বাড়ার সাথে সাথে এই আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতাটা কমে যায় এবং একটা সময় গিয়ে দ্রুত বাড়ার সাথে যেটা হয় সেই বলটার মান এতই কমে যায় এতই কমে যায় যে সেটাকে আমরা শূন্য ধরে ফেলতে পারি তো এরকমভাবে কোনো একটা আধানের চারপাশে একটা অঞ্চল আছে যে ধরা যায় যে মোটামুটি ওই অঞ্চলটা জুড়ে তার আকর্ষণ বিকর্ষণটা কাজ করে এর বাইরে গেলে আসলে সেটা শূন্যই হয়ে যায় অলমোস্ট তো এই যে অঞ্চলটা যে অঞ্চল ব্যাপী এই আধানটার আকর্ষণ বিকর্ষণ বল কাজ করে এই অঞ্চলটাকে আমরা বলি ওই আধানটার তড়িৎ ক্ষেত্র হ্যাঁ এটাই হচ্ছে আসলে তড়িৎ ক্ষেত্র তো তাত্ত্বিকভাবে তড়িৎ ক্ষেত্রের আসলে কোনো সীমা হয় না এটা অসীম পর্যন্ত বিস্তৃত কেন কারণ ম্যাথমেটিক্যালি যখন আমরা এই বলের মানটা হিসাব করতে চাই যে অন্য কোনো একটা আধানকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসি সাপোজ বা এই জায়গায় নিয়ে যাই যত দূরত্বই হোক না কেন একটা সামান্যতম একটা মান তো পাওয়াই যাবে বাট যখন সেটা অসীমে হয় তখন গাণিতিক হিসাব অনুযায়ী চিন্তা করলে তখনই একমাত্র সেটা জিরো হতে পারে বাট আসলে একটা আধান থেকে খুব বেশি যে দূরে যেতে হবে বা অসীমেই যেতে হবে এমন কোনো কথা নাই মোটামুটি একটু একটু ডিস্টেন্সে গেলেই সেই বলের পরিমাণটা এত পরিমাণে কমে যায় যে সেটার কাউন্টেবল থাকে না তাই আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমাদের ইমাজিনেশনের সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে এই আধানের তৈরির ক্ষেত্র হচ্ছে এই অঞ্চলটাই তার মানে টেকনিক্যালি আমরা যদি এই এই অঞ্চলের বাইরে চলে যাই তাহলে এখানে আর কোনো বল কাজ করবে না বলটা শূন্য হয়ে যাবে এবং টেকনিক্যালি সেই কারণে এই অঞ্চলটাকে বা এই দূরত্বটাকে আমরা এই আধানের জন্য অসীম চিন্তা করে নিতে পারি সো আশা করি বুঝতে পেরেছি যে আমরা কেন এই জিনিসটা ধরলাম তো এখন যেহেতু আমরা ধরে নিয়েছি যে এই অঞ্চলটার মধ্যেই এর আকর্ষণ বিকর্ষণ কাজ করে সেহেতু যখন আমরা তরিত ক্ষেত্রের ভেতরে এই অঞ্চলের ভেতরে অন্য কোনো একটা আধান নিয়ে আসব তখন সেখানে আসলে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে বা বলতে পারি যে সেখানে স্থির বৈদ্যুতিক বল কাজ করবে আর যেহেতু এখানে একটা বলের বিষয় আছে সেহেতু এখানে কিন্তু আসলে একটা কাজ হবে কারণ আমরা জানি বল প্রয়োগে কোনো বস্তু স্মরণ ঘটালেই সেখানে কাজ ঘটে রাইট এক্স্যাক্টলি তাই সো এই যে কাজ হয় এই কাজটাই কিভাবে হয় বা এখান থেকে আমরা আসলে যেই জিনিসটা সম্পর্কে আলোচনা করব সেটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে বিভব হ্যাঁ বিভব জিনিসটা কি তো এই বিভবের যদি আমরা সংজ্ঞা দিতে চাই তাহলে সংজ্ঞাটা কেমন হবে সংজ্ঞাটা হবে যে একটি একক ধনাত্মক আধানকে অসীম থেকে তৈরির ক্ষেত্রের এক বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণ হলো ওই বিন্দুর তড়িৎ বিভব জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি খেয়াল করো যেহেতু আমরা এই আধানটার জন্য ধরে নিয়েছি যে এটার তৈরি ক্ষেত্র এতটুক পর্যন্তই বিস্তৃত তাহলে টেকনিক্যালি আমরা বলতে পারি যে এর বাইরে চলে গেলে আমরা আসলে অসীমে চলে গিয়েছি সো এখন ধরো এই অসীমে একটা আধান আছে এই আধানটার পরিমাণ হচ্ছে একক পরিমাণ মানে সেটা এক কুলম চার্জের একক হচ্ছে কুলম এবং এই আধানটার যে প্রকৃতি সেটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক আর কি সো তার মানে আমাদের কাছে এখন একটা একক ধনাত্মক আধান আছে যেটা অসীমে আছে তার মানে এটার সাথে এটার এখন কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে না সো এখন আমরা করলাম কি এই একক ধনাত্মক আধানটাকে ধরো আমরা এই ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসবো ধরো সেটাকে আমরা এখন এই এই বিন্দুতে নিয়ে আসলাম এটার নাম হচ্ছে এ বিন্দু সো এই যে এ বিন্দুতে নিয়ে আসলাম এটাকে নিয়ে আসার জন্য আমাদের কিন্তু এখানে কিছু কাজ করতে হবে কেন কারণ দেখো এই পজিটিভ চার্জ কিন্তু এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে সো আমরা যখনই তৈরির ক্ষেত্রে ঢুকে যাব এখানে কিন্তু আমরা বিকর্ষণ বল অনুভব করব সো আমরা সেই বিকর্ষণ বল উপেক্ষা করেই আমরা এটাকে ঠেলে 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 এতে নিয়ে আসছি তার মানে আমি বল প্রয়োগ করে এই আধানটার স্মরণ ঘটিয়েছে তার মানে এখানে আমাকে কাজ করতে হয়েছে আর এই যে আমাকে কাজ করতে হলো এই কাজের পরিমাণটাই হলো আসলে এই এ বিন্দুর বিভব হ্যাঁ ধরো আমাকে অসীম থেকে এতে আনতে দশ জুল কাজ করতে হয়েছে তাহলে আমাকে তখন বলতে হবে যে এই বিন্দুর বিভব হচ্ছে প্লাস টেন ভোল্ট হ্যাঁ আসলে এই যে যে আধানটা আছে এইখানে এই আধানের প্রকৃতির উপর নির্ভর করে এই বিভবের মানটার প্রকৃতি কেমন হবে আধানটা যদি ধনাত্মক হয় তাহলে তার তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুর বিভবই ধনাত্মক মান আসবে এবং আধানটা যদি ঋণাত্মক হতো তাহলে এই বিন্দুর বিভব হতো ঋণাত্মক কেন কারণ খেয়াল করো যদি এইটা ঋণাত্মক হতো তখন কিন্তু অসীম থেকে এই আধানটাকে আমার এইখানে আনতে আমাকে কাজ করতে হতো না ও নিজেই কাজ করতো কারণ ও তো আসলে ঋণাত্মক হয়ে গিয়েছে তো সে তো আসলে ধনাত্মককে আকর্ষণই করবে তো তার মানে তখন কাজটা আমাদের করার বদলে তখন এই আধানটা কাজ করে দিত বা উল্টোভাবে বলতে গেলে অসীম থেকে এই এ বিন্দুতে আধানটাকে যদি আমরা আস্তে 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 নিয়ে আসতে চাইতাম সুষম বেগে তখন আমাকে কন্টিনিউয়াসলি যেটা করতে হতো যে ওই আধানটাকে আটকায় রাখতে হতো যাতে সে চট করে দ্রুত এই বিন্দুতে তরণ ঘটিয়ে আসতে না পারে এবং এই জন্য আমাদের হিসেবে তখন সেটা ঋণাত্মক কাজ হতো এবং তখন এই বিন্দুটার বিভাবে মান হতো মাইনাস টেন ফল্ট এখানে আসলে আরও বিস্তর আলোচনার জিনিস আছে আমি জাস্ট তোমাদের কিছু ছোট ছোট ইনফরমেশন দিয়ে বিভবটাকে একটু বোঝানোর চেষ্টা করছি বা এখানে বিভবের সম্পূর্ণ কথাবার্তা বিস্তারিত বলতে পারছি না কারণ আমাদের জন্য সেটা প্রয়োজ হবে না তো তার মানে মাথায় রাখবে যে তৈরি ক্ষেত্র সৃষ্টিকারী আধানের ধরনের উপর বিভবের মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে তো যেহেতু এইখানে এটা ধনাত্মক ছিল তাহলে এই বিন্দুর বিবাহের ধনাত্মক এবং আমরা দেখেছি এইখানে আধানটাকে আনতে আমাদের দশ জুল কাজ করতে হয়েছে এবং এই কারণে এই বিন্দুর বিবাহের মান হলো দশ ফল্ট এখন খেয়াল করো আমরা যদি এই আধানটাকে এ থেকে ধরো আমরা আরেকটা বিন্দুতে নিয়ে আসতে চাই মানে তৈরির ক্ষেত্রের ভেতরেই আরেকটা বিন্দুতে নিয়ে আসলাম তাহলে এখানে আমাকে অবশ্যই আরও কিছু এক্সট্রা কাজ করতে হবে ধরো এ থেকে বিতে আসতে আমাকে আরও পাঁচ জুল এক্সট্রা কাজ করতে হলো তার মানে আমি বলতে পারি যে এক কথায় অসীম থেকে বিতে আসতে আমাকে পনেরো জুল কাজ করতে হয়েছে অর্থাৎ আমি বলতেই পারি যে তাহলে বি বিন্দুর বিব হবে প্লাস ফিফটিন ভোল্ট এক্স্যাক্টলি তাই অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দুর বিহবের পার্থক্য আছে এবং পার্থক্য কত সেটা হচ্ছে ফাইভ ভোল্ট আর এক্স্যাক্টলি এই কারণে এ থেকে বিতে আসার জন্য আমাকে পাঁচ জোল কাজ করতে হয়েছিল আর যখন তৈরিক ক্ষেত্রের ভেতর এরকম এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসি আমরা তখন যেই কাজটা আমাদের করতে হয় সেই কাজের পরিমাণকে আমরা আসলে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে থাকি তো এরকম যখন দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকে তখন যেটা হয় যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয় অথবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ঋণাত্মক আধান প্রবাহিত হয় এই জিনিসটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো খেয়াল করে দেখো তো আমরা যদি এখানে বি বিন্দুতে একটা একক ধনাত্মক আধান রাখলাম এখন এটাকে যদি আমরা ছেড়ে দেই বা এটাকে যদি আমরা বি থেকে এতে নিতে চাই তাহলে কি আমাকে এই পজিটিভ আধানটা সাহায্য করবে নাকি আমাকে বাধা দেবে অবশ্যই সাহায্য করবে কেন কারণ এই পজিটিভ আধানটা চায় যে এই একক ধনাত্মক আধানটা ওর থেকে দূরে সরে যাক আর বি থেকে এতে গেলে সে কিন্তু দূরেই সরে যাচ্ছে আর এই দূরে সরে যাওয়ার সময় আমাকে এই পজিটিভ চার্জটা আসলে জুল শক্তি দিয়ে সাহায্য করবে এক্স্যাক্টলি তাই তার মানে বি থেকে এতে আধার নেওয়ার সময় এই পজিটিভ চার্জটাকে দিয়ে আমরা আসলে পাঁচ জুল কাজ করিয়ে নিতে পারবো আর এই কারণেই আসলে বিভবের কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করি কারণ এখান থেকে কাজ বের করে আনা সম্ভব যাই আগের কথায় ফিরে যাই সো তার মানে যে এইখানে আসলে পজিটিভ আধানটা স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে বি থেকে এতে যেতে চাইবে অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে চাইবে অর্থাৎ ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় এখন একটু জিনিসটাকে একটু উল্টো করে চিন্তা করে দেখতো যে এই যে একক ধনাত্মক আধানটা যদি ধনাত্মক না হয় ঋণাত্মক হতো তখন কি হতো তখন যে ঘটনাটা ঘটতো যে আমরা যদি ওই একক ঋণাত্মক আধানটাকে এ বিন্দুতে রাখতাম এবং এ থেকে আমরা যদি সেটাকে বিতে নিয়ে আসতে চাইতাম তখনও কিন্তু আমাকে এই পজিটিভ আধানটা সাহায্য করতো কারণ এখন ও তো নেগেটিভকে আসলে আকর্ষণ করে ও চায় নেগেটিভ চার্জ ওর কাছাকাছি আসুক সো তার ফলে এ থেকে বিতে আমি ঋণাত্মক আধান নিয়ে আসতে চাইলে তখন আমাকে এই পজিটিভ চার্জটা পাঁচজুল কাজ দিয়ে সাহায্য করত। বা এক কথায় আমরা বলতে পারছি যে ঋণাত্মক আধান ক্ষেত্রে এ থেকে বি বিন্দুতে অটোমেটিক্যালি যাইতো তাহলে দেখো তো ঋণাত্মক আধানটা কোন দিকে যাচ্ছে নিম্ন বিভবের স্থান থেকে উচ্চ বিহবের স্থানের দিকে আর এই জিনিসটি এখানে বলা হয়েছে যে ধনাত্মক আধান সবসময় উচ্চ বিহব থেকে নিম্ন বিহবের দিকে যাবে এবং ঋণাত্মক আধান সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিহবের দিকে যাবে আর বিভবের এই কনসেপ্টটা কাজে লাগিয়েই আসলে আমরা বিভবের দরুন আধানের প্রবাহ তৈরি করতে পারি হ্যাঁ ভালো করে খেয়াল করে দেখো একটু আগে আমরা বিভবের যে কনসেপ্টটা যেভাবে দেখালাম এখন সেই একই জিনিসটা দেখব একটু ভিন্ন রূপে আগের স্লাইডে কি ছিল আধানগুলো শূন্য মাধ্যমের মধ্য দিয়ে মানে ফাঁকা জায়গা দিয়ে চলাচল করত। বাট বাস্তবে আমরা যখন ওইখান থেকে কাজ বের করে আনতে চাইবো তখন তো ফাঁকা জায়গা দিয়ে চলাচল করলে সেখান থেকে কাজ বের করে আনাটা মোটেও সহজ কাজ হবে না তো আমরা এই কাজটা বের করে আনি তড়িৎ প্রবাহের মাধ্যমে এবং সেটার জন্য আমাদের বিভবের প্রয়োজন হয় তো এই তড়িৎটা প্রবাহিত হয় একটা ধাতব পথের মধ্য দিয়ে বা একটা পরিবাহক তারের মধ্য দিয়ে তো যাই হোক এটা নিয়ে একটু পরে বলছি তো এখন আগে একটু দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা বেশ কিছু ধাতব গোলক দেখতে পাচ্ছি যাদের প্রত্যেকটার মধ্যেই চার্জ আছে সো এখন দেখো তো এই বস্তুটার মধ্যে চার্জ আছে এটার মধ্যেও চার্জ আছে তো চার্জ থাকলেই কোনো বস্তুর মধ্যে বিভব থাকবে আমরা বলতে পারি এবং এই বিভবের মানটা কিন্তু এই চার্জের উপর ওপর নির্ভর করে মানে এখানে যেহেতু বেশি চার্জ তার মানে আমরা বলতে পারি এই গোলকের বিভব বেশি এবং এই গোলকের বিভব কম অর্থাৎ এইটা হচ্ছে উচ্চ বিভবের গোলক আর এটা হচ্ছে নিম্ন বিভবের একটা গোলক আবার খেয়াল করো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিছু ধনাত্মক চার্জ আছে এখানে ঋণাত্মক চার্জ আছে তার মানে ডেফিনেটলি এটা উচ্চ বিভব এবং এইটা নিম্ন বিভব কারণ এখানে হয়তো চার্জের পরিমাণ সমান কিন্তু প্রকৃতি সম্পূর্ণ উল্টো আর এই কারণে একটা পজিটিভ মানে একটা উচ্চ আর এটা হচ্ছে নেগেটিভ বা নিম্ন বিভব হবে এবার এখানে একটু খেয়াল করে দেখো এখানেও নেগেটিভ চার্জ আছে এখানেও নেগেটিভ চার্জ আছে এখন কোনটা উচ্চ কোনটা নিম্ন অনেকের কাছে মনে হতে পারে এটা উচ্চ আর এটা নিম্ন বাট আসলে কিন্তু সেটা না খেয়াল করে দেখো এটা নিম্ন বেশি মানে এটা বেশি কম তো এই কারণে এটা আসলে নিম্ন বিভবের উচ্চ আর এখানের মধ্যেও কি নেগেটিভ চার্জ আছে বাট কম মানে এটা কম নিম্ন বা বলতে পারি যে এইটার তুলনায় এটার বিভব আসলে বেশি অর্থাৎ এই দুটাকে কম্পেয়ার করলে এটা নিম্ন বিভব এবং এটা হবে উচ্চ বিভব তো এখন আমরা যে কাজটা করব এই গোলকগুলোকে কিছু পরিবাহক তার দ্বারা যুক্ত করে দিব তো পরিবাহক তার দ্বারা ধরো আমি প্রথমে এই দুইটাকে যুক্ত করলাম তো যুক্ত করার পরে কি হবে তো হ্যাঁ পজিটিভ চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় আমরা একটু আগে বললাম তো তার মানে আমরা দেখতে পাবো যে এদিক থেকে এইদিকে পজিটিভ চার্জের প্রবাহ হচ্ছে আবার যদি আমরা এখন এটার দিকে খেয়াল করি দেখো এখানে উচ্চ বিহব আছে এখানে নিম্ন বিভব তাহলে এটাকে যদি আমরা একসাথে কানেক্ট করি তাহলে পজিটিভ চার্জ উচ্চ বিহব থেকে নিম্ন বিভবের দিকে যাবে অথবা যদি নেগেটিভ চার্জের কথা চিন্তা করি নেগেটিভ চার্জ কোন দিকে যাবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নেগেটিভ চার্জটা যাবে এবং আমরা সেটাই দেখতে পাব আসলে তোমাদেরকে একটা গোপন কথা বলে দেই যেটা হয় যে আসলে এই তারের মধ্য দিয়ে যখন আমরা আধান প্রবাহিত করি না সেখানে কখনোই আসলে পজিটিভ চার্জ যেতে পারে না সব সময় নেগেটিভ চার্জে যায় তাহলে এখানে যে পজিটিভ চার্জ যাচ্ছে এটা কী হলো তাই না আসলে যেটা হয় সেটা কি জানো যে এই দুইটাকে যখন আমরা যুক্ত করি তখন কি হয় এই নিম্ন নিম্নবিহব থেকে উচ্চ বিহবের দিকে ইলেকট্রন যায় তো খেয়াল করো নিম্ন বিভবের এই বস্তুটা থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তার মানে কি এই ইলেকট্রন এখানে কমে যাওয়াতে এখানে পজিটিভের চার্জের পরিমাণটা কিন্তু আরও বেড়ে যাবে কারণ আমরা জানি যে পরমাণুতে যখন ইলেকট্রন প্রোটনের সংখ্যা কম বেশি হয় তখনই আসলে চার্জ তৈরি হয় সো এখান থেকে যখন ইলেকট্রন বেরিয়ে চলে যাবে এখানে পজিটিভ চার্জের পরিমাণ বাড়তে থাকবে এবং ওই ইলেকট্রন গিয়ে যখন এর মধ্যে ঢুকবে তখন সে এখানে পজিটিভ চার্জকে কাটাকাটি করে দেওয়ার চেষ্টা করবে মানে এখানে পজিটিভ চার্জ কমতে থাকবে মানে দিন শেষে আমরা দেখতে পাবো যে এটার মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বাড়ছে এবং এটার মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ কমে যাচ্ছে তার মানে ইন ওয়ান সেন্স আমরা ধরে নিতে পারি যে উচ্চ বিভাবের জায়গা থেকে নিম্ন বিভাবের জায়গার দিকে পজিটিভ চার্জ যায় সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উচ্চ বিভাগ থেকে নিম্ন বিভাবের দিকে ধনাত্মক আধান যাচ্ছে বাট আসলে কিন্তু ইলেকট্রনই যায় পজিটিভ এইদিকে যায় না নেগেটিভ এই দিকে যায় তো যাই হোক এটা নিয়ে এখন খুব একটা প্যারা খাওয়ার দরকার নেই আমরা আস্তে আস্তে জিনিসগুলো আরও বুঝতে পারবো আরও উপরের ক্লাসে গিয়ে যখন বিহবের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে তখন কারণগুলো আরও একটু ক্লিয়ার হবে আমাদের কাছে তাহলে এখন এই দুইটা গোলকের কাছে আসি খেয়াল করো এটা নিম্ন বিভব এটা উচ্চ বিভব তো এখানে তো ধনাত্মক চার্জই নেই এখানে সব জায়গাতে ঋণাত্মক চার্জ তার মানে এখানে ঋণাত্মক চার্জই প্রবাহিত হবে কোনো সন্দেহই নাই সো এখন আমরা এই দুইটাকে যখন পরিবাহক তার দ্বারা যুক্ত করব। তখন কি হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনগুলো চলে যাবে এবং খেয়াল করো এখানে যেভাবে আধানগুলো যাচ্ছে এখানে আসলে তখন হচ্ছে কি যে ঘটনাটা ঘটছে এখান থেকে যখন ইলেকট্রন এখানে যাচ্ছে এটা যে উচ্চ বিভব ছিল সেটা আরও নিম্ন হতে থাকবে কারণ আরও নেগেটিভ হবে সে আর এখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যেতে থাকার কারণে এটা আর নিম্ন থাকবে না এটা আস্তে আস্তে উচ্চ হতে থাকবে ঠিক একইভাবে এই সবগুলো যদি খেয়াল করে তাহলে দেখবা যে যখন এই আধানগুলো প্রবাহিত হবে তখন যেটা উচ্চ সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং যেটা নিম্ন সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো এইভাবে চলতে থাকলে একটা সময় দেখা যাবে যে গোলকগুলোর দুইজনেরই বিভব সমান হয়ে যাবে বা এক কথায় তাদের বিভবের পার্থক্য শূন্য হয়ে যাবে আর যখন এই বিভবের পার্থক্য শূন্য হয়ে যায় তখনই আসলে এই আধানের প্রবাহটাও বন্ধ হয়ে যায় আর তখন যেহেতু আধানের প্রবাহ হয় না তখন কোনো কাজও হয় না আরেকটা জিনিস তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখে খেয়াল করো এখানে যে আধানগুলো যাচ্ছে এরা তো বিভব পার্থক্যের কারণে যাচ্ছে আমরা বলছি বাট আসলে যদি আরেকটু ডিপলি চিন্তা করো তাহলে দেখতে পাবে এখানে আসলে আকর্ষণ বিকর্ষণের কারণেই এমনটা হচ্ছে যেমন দেখো এখানে পজিটিভ চার্জ বেশি এখানে পজিটিভ চার্জ কম তো পজিটিভ চার্জ তো নিজেরাই নিজেদের শত্রু মানে একজনকে দেখতে পায় না মানে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে সো ব্যাপারটা হয়ে গেছে এরকম যে এখানে পজিটিভ চার্জগুলোও নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতেছে এখানে পজিটিভ চার্জগুলোও নিজেদের ধাক্কা ধাক্কি করতেছে বাট এইখানে ধাক্কাটা বেশি কারণ এখানে অনেকজন তাই না আর দ্যাট ইজ হোয়াই ওরা করে কি নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করে কিছু পজিটিভ চার্জকে জোর করে ঠেলে এর মধ্যে পাঠিয়ে দেয় ঠিক একইভাবে এইখানে ওই ঘটনাটা ঘটে এখানে যেটা হয় এটা নেগেটিভ চার্জ এটা পজিটিভ চার্জ ডেফিনেটলি এই নেগেটিভ চার্জরা নিজেদের মধ্যে বিকশন করে মানে তারা একজন একজনকে ধাক্কাধাক্কি করে বের করে দিতে চায় অন্যদিকে এই দিকের পজিটিভ চার্জ চায় ওর কাছ থেকে নেগেটিভ চার্জ আসুক তার মানে এদিক থেকে একজন ধাক্কা দেয় এদিক থেকে একজন টানে মানে পুশ অ্যান্ড পুল সো এই জন্য এই পুশ অ্যান্ড পুলের কারণেই আসলে এই আধানটা বাধ্য হয়ে তারের মধ্যে এদিকে প্রবাহিত হয় আর যখনই সে প্রবাহিত হয় তার মধ্যে একটা বল কাজ করে এবং সেই কাজ থেকে আমরা শক্তি বের করে নিয়ে আসতে পারি বা এটা দিয়ে আমরা কাজ করিয়ে নিতে পারি যাই হোক অনেক বেশি কথা হয়ে গেল তোমাদের এই শ্রেণীর জন্য এতগুলো কথা আসলে বলা ঠিক হয়নি বাট তারপরেও আমি বললাম যাতে তোমাদের মনের মধ্যে খুঁতখুত না থাকে তো যাই হোক যতটুকু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি বিভব সম্পর্কে একটা বেসিক আইডিয়া তোমাদের দাঁড়িয়ে গিয়েছে তো এতক্ষণ ধরে বিভবের যে এত কিছু আলোচনা করলাম সেখান থেকে তোমাদেরকে আমি একটাই কনসেপ্টের উপর বেশি ফোকাস দিতে বলবো সেটা হচ্ছে যে দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকলে আধান প্রবাহিত হবে এবং বিহব পার্থক্য না থাকলে আধান প্রবাহিত হবে না এবং তারের মধ্য দিয়ে যখন আধান প্রবাহিত হয় সবসময় মূলত আসলে ইলেকট্রনই প্রবাহিত হয় ধনাত্মক আধান প্রবাহিত হতে পারে না এবং সেই ক্ষেত্রে এই ইলেকট্রন প্রবাহের দিকটা হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে এটাই হচ্ছে এতক্ষণ ধরে যা কিছু বোঝানোর চেষ্টা করলাম তার মূল সারাংশ আর এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আসলে আমরা তড়িৎ প্রবাহ জেনারেট করতে পারি হ্যাঁ তড়িৎ প্রবাহ তৈরি হয় মূলত ইলেকট্রনের প্রবাহের জন্য কোনো পরিবাহী তারের দুই প্রান্তে দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তখন কী হয় ওই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ একটু আগে আমরা যেমনটা দেখে আসলাম তো এক্ষেত্রে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয় এটা আমরা জানি তো এখন এই তড়িৎ প্রবাহ হওয়ার সাথে সাথে তো বিভব পার্থক্য কমে আসে এবং সেটা শূন্য হয়ে যায় মানে দুইটারই বিভব সমান হয়ে যায় বাট আমরা কোনোভাবে যদি এই ধাতব বস্তুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখতে পারি তাহলে হবে কি নিরবিচ্ছিন্নভাবে এই প্রবাহটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে আর এই কাজটাই করতে পারে একটা তড়িৎ কোষ বা একটা ব্যাটারি আসলে এটাকে কিন্তু ব্যাটারি বলে না এটাকে কোষ বলতে হয় আমরা এটাকে ভুল নাম হিসেবে ডাকি ব্যাটারি আসলে যখন এরকম অনেকগুলো কোষ একসাথে কানেক্ট করা হয় বা একের অধিক কানেক্ট করা হয় আর কি তখনই সেটাকে আমরা ব্যাটারি বলতে পারি সো যাই হোক একটা কোষ যে কাজটা করতে পারে তার যে দুইটা প্রান্ত আছে এই দুইটা প্রান্তর মধ্যে বিভব পার্থক্য তৈরি করতে পারে এক প্রান্ত থাকে ধনাত্মক এক প্রান্ত থাকে ঋণাত্মক আর এই কারণে আমরা একটা ব্যাটারির দুই প্রান্তকে যখন পরিবাহক তার দ্বারা যুক্ত করি তখন এই ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় কারণ এই ধনাত্মক প্রান্তটা হচ্ছে উচ্চ বিভব এবং এই ঋণাত্মক প্রান্তটা এখানে নিম্ন বিভব হিসেবে থাকে যার ফলে নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হয় আর এটাই হচ্ছে আসলে তড়িৎ প্রবাহ তবে খেয়াল রাখতে হবে প্রচলিতভাবে আমরা তড়িৎ প্রবাহের দিককে ধরি ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে মানে ইলেকট্রন এদিক প্রবাহিত হলেও তড়িৎ প্রবাহের দিক বলতে হবে সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারণ ওই যে বললাম ওই যে একক ধনাত্মক আধানের কনসেপ্ট দিয়ে বিভবটাকে ধরা হয় আর এই কারণেই আমরা উল্টোটা ধরি তো এবার আমরা তড়িৎ প্রবাহের একক সম্পর্কে জানব হ্যাঁ কোনো পরিবাহের যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ এটার মানে কি ধরো আমরা একটা তারকে নিয়ে তার মাঝামাঝি আর বরাবর কেটে ফেললাম তো তার যে একটা গোল আমরা প্রান্ত পাবো সেটাই হচ্ছে আসলে তার প্রস্তুচ্ছেদ সো এই যে তারটার মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এটার হিসাবটা হয় এইভাবে যে প্রতি সেকেন্ডে মানে একক সময় এটার মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তো আধানের একক তো কুলম্ব তো এই জন্য এখানে কুলম্ব দিয়ে হিসাব করা হয় যে এই পরিবাহক তারটার মধ্য দিয়ে প্রতি এক সেকেন্ডে যত কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে আসলে এই তারের মধ্যে প্রবাহিত তৈরিতের মান তো এই তরিত প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার এখন ধরো আমরা যদি বলি যে এই তারটার মধ্য দিয়ে পাঁচ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এই তারটার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে পাঁচ কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে খেয়াল করে দেখো এখানে ইলেকট্রন এই দিকে প্রবাহিত হচ্ছে বা ইলেকট্রন এই দিকে প্রবাহিত হলেও আমরা কিন্তু তড়িৎ প্রবাহের দিক এই দিক ধরব না আমরা তড়িৎ প্রবাহের দিক ধরব ইলেকট্রন প্রবাহের উল্টোটা এটাই হচ্ছে কনভেনশনাল কারেন্ট ফ্লোয়ের ডাইরেকশন তো এই তড়িৎ প্রবাহ মোটামুটিভাবে দুই রকম হতে পারে একটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা পরিবর্তী প্রবাহ তো অপর্যাবৃত্ত বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ এই জিনিসটা কি যখন তড়িৎ প্রবাহ সময়ের সাথে একই দিকে প্রবাহিত হয় অর্থাৎ সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না সেই প্রবাহকে অপর্যায়বৃত্ত প্রবাহ বলে মানে এক কথা যখন তারের মধ্যে দিয়ে একদিকেই কারেন্টটা ফ্লো হয় তখন সেটাকে আমরা বলি বিত্ত প্রবাহ বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট আর কি সো দেখো একটা কোষের মধ্যে দিয়ে কারেন্টটা সবসময় একদিকেই যায় এবং খেয়াল করো এখানে কিন্তু আমরা পজিটিভ টু নেগেটিভ আধানের ফ্লো দেখিয়েছি মানে আমরা এখানে ধনাত্মক আধানের ফ্লো দেখিয়েছি জিনিসটা মাথায় রাখবে তো যখন ডিসি কারেন্ট ফ্লো হয় তখন আসলে এখানে সবসময় একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে ডিসি কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে ওইখানে ব্যাটারির যে ভোল্টেজ এই ভোল্টেজটা সুনির্দিষ্ট হবে এই জন্য যদি আমরা একটা গ্রাফে সময়ের সাথে সাথে ভোল্টেজ আঁকার চেষ্টা করি আমরা আশা করি সবাই লেখচিত্র বুঝি এখানে লেখচিত্রে দেখানো হয়েছে আর কি তো দেখা যাবে যে টাইমের সাথে সাথে ভোল্টেজের মানের কোনো পরিবর্তন হয় না এই কারণে তখন রেখাটা সোজা দেখা যায় তো একটা তড়িৎ কোষ বা ব্যাটারি থেকে অপর্যাবৃত্ত প্রবাহিত পাওয়া যায় আবার ডিসিজেনারেটার সাহায্য আমরা এই প্রকার তড়িৎ প্রবাহ পেতে পারি এরপর হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট যখন কোনো পরিবাহকের মধ্য দিয়ে নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয় তখন সেই তড়িৎ প্রবাহকে আমরা বলি পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহ যেমন খেয়াল করে দেখো এখানে দেখো আধানগুলো একবার একদিকে প্রবাহিত হচ্ছে একবার আরেক দিকে প্রবাহিত হচ্ছে এবং এটা একটা সময়ের সাথে সাথে সুন্দর করে জিনিসটা মেনটেন করতেছে সো যেহেতু এখানে তড়িৎ প্রবাহ দুই দিকেই প্রবাহিত হচ্ছে এই জন্য এটাকে আমরা দ্বিমুখী তৈরি প্রবাহ বা পর্যাবৃত্ত তৈরি প্রবাহ বা অল্টারনেটিভ কারেন্ট বা এসি প্রবাহ বলে থাকি আসলে এখানে যে ঘটনাটা ঘটে যে তড়িৎ উৎসের দুই প্রান্তের মধ্যে বিভবটা কন্টিনিউয়াসলি আপ ডাউন করে মানে চেঞ্জ হয় যার কারণে তৈরি প্রবাহের দিকটাও চেঞ্জ হয় কারণ আমরা জানি তৈরি প্রবাহের দিকের সাথে আসলে বিভবের সম্পর্ক সো বিভবটা ডাউন করার কারণে তৈরি প্রবাহের দিকটাও এখানে আপ ডাউন করে সো আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে এখানে সময়ের সাথে সাথে বিভবের মানটা দেখার চেষ্টা করি তখন এরকম একটা ঢেউ খেলানো জিনিস তৈরি হয় মানে এই বিভবটা একবার প্লাস হয় একবার মাইনাস হয় এই কারণে এই তৈরি প্রবাহটাও আসলে একবার একদিকে যায় আরেকবার আরেক দিকে যায় বর্তমান বিশ্বে সকল দেশের তৈরি প্রবাহ হচ্ছে পর্যায়বিত্ত প্রবাহ এর কারণ এটি উৎপন্ন সরবরাহ করা সহজ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী এখন তোমাদের মাথার মধ্যে অনেক প্রশ্নই আসতে পারে এটা আবার কেমন ধরনের প্রবাহ হলো তাই না তো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাদের আরেকটি উপরের ক্লাসে উঠতে হবে যে এটা আমাদের কিভাবে সাহায্য করে বা এটা কেন ভালো তো এই পর্যায়বিত্ত প্রবাহের উৎস হচ্ছে জেনারেটর বা ডায়নামো দেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জেনারেটরের সাহায্যে এই পর্যায়বিত্ত প্রবাহ উৎপন্ন করা হয় পর্যবৃত্ত প্রবাহের দিক পরিবর্তনের হার দেশভেদে ভিন্ন হয় যেমন বাংলাদেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে পঞ্চাশ বার এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে সেটা ষাট বার দিক প্রদান করে মানে এটা কিন্তু খুব ফাস্ট হয় জিনিসটা মাথায় রাখবে তো এই যে তরিত প্রবাহ এটা যখন প্রবাহিত হয় অর্থাৎ যখন পরিবাহকের মধ্য দিয়ে আধান চলাচল করে তখন সেই আধানগুলো একটা জিনিসের সম্মুখীন হয় আর সেটা হচ্ছে রোধ হ্যাঁ রোদ জিনিসটা কী মূলত পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হলো রোধ হ্যাঁ বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রনের প্রবাহের জন্য আমরা জানি তো এই ইলেকট্রনের স্রোত যখন পরিবাহের মধ্য দিয়ে চলে চলার সময় সে পরিবাহের অভ্যন্তরস্থ অনুপরমাণুর সাথে ধাক্কা খায় বা সংঘর্ষে লিপ্ত হয় এর ফলে যেটা হয় যে ইলেকট্রনের প্রবাহ কমে যায় বা এক কথায় তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তো এই পরিবাহের তড়িৎ প্রবাহ বাধা দেওয়ার যে এই প্রবণতা বা এই ধর্মটাই হচ্ছে আসলে তার রোধ তো এই রোধের এসে এক হলো ওহম কোনো একটা পরিবাহিক দুই প্রান্তে যদি আমরা এক বল পার্থক্য প্রয়োগ করি এবং তার ফলে যদি এর মধ্য দিয়ে প্রবাহিত তরিতের মান হয় এক অ্যাম্পিয়ার অর্থাৎ প্রতি সেকেন্ডে তার মধ্যে দিয়ে যদি এক কলম্বাধান চলে যেতে পারে তখন আমরা বলতে পারবো যে ওই পরিবাহকের রোধের মান হচ্ছে ওয়ান ওহোম তো রোধের যে এই একক এইটার আসলে এসেছে বিজ্ঞানী ওহোম নামে একজন জার্মান বিজ্ঞানীর কাছ থেকে কারণ তিনি ওহোমের সূত্র নামে একটা সূত্র দিয়েছিলেন যেই সূত্র দিয়ে আমরা এই ভোল্টেজ এবং প্রবাহের মধ্যে একটা সম্পর্ক পাই এবং এই সূত্রের মাধ্যমেই আমরা সর্বপ্রথম রোধকে গাণিতিকভাবে উপস্থাপনা করতে পারি আর এই জন্য ওনাকে রোধের জনক বলা হয় এবং সেই কারণে রোধের এককের নামও রাখা হয় ওহোম তো ওহোমের সূত্রটা কী ছিল এটা একটু দেখা যাক তো বিজ্ঞানী ওহোম আমাদের বলে গিয়েছেন যে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তরিত প্রবাহের মান পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এটার মানে কী দাঁড়াচ্ছে একটু বোঝার চেষ্টা করি খেয়াল করো যেহেতু তারের মধ্যে তরিৎ প্রবাহ হচ্ছে তার মানে অবশ্যই তারের দুই প্রান্তে বিভবের পার্থক্য আছে তো ওহম আমাদেরকে বলছেন যে এই বিভব পার্থক্যের মানের সাথে তড়িৎ প্রবাহের মানটা সমানুপাতিক তার মানে বিভব পার্থক্য বাড়লে প্রবাহের মানটাও বাড়বে একটা আনুপাতিক হারে একইভাবে বিভব পার্থক্যের মান যদি কমে যায় তাহলে একটা আনুপাতিক হারে ওই প্রবাহের মানটাও কমে যাবে তো এইটা কেন হয় আমরা একটু বোঝার চেষ্টা করি খেয়াল করো যখন দুইটা বস্তুর মধ্যে বা দুইটা বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য থাকে তখন কিন্তু বলের কারণেই আকর্ষণ বিকর্ষণ বলের কারণেই মূলত তার মধ্য দিয়ে ইলেকট্রনগুলো চলাচল করতে বাধ্য হয় মানে আমরা বলতে পারি যে বিভব হচ্ছে আসলে তারের মধ্যে ইলেকট্রন চলার জন্য প্রয়োজনীয় ধাক্কাটার যোগান দেয় সো বিভব পার্থক্য যত বেশি আধানগুলো তত বেশি ধাক্কা অনুভব করে এবং তত বেশি প্রবাহিত হওয়ার চেষ্টা করে সো তার মানে বৃহৎ পার্থক্য মানে ধাক্কাটা যদি বেশি হয় তার মানে ডেফিনেটলি তার মধ্যে প্রবাহ বেশি হবে আর বিভব পার্থক্য বা ধাক্কাটা যদি কম হয় তাহলে তার মধ্যে তরিদ্রটা এমনিতেই কম প্রবাহিত হবে এবং সেটা অবশ্যই একটা আনুপাতিক হারে বাড়বে কমবে এবং এই জিনিসটাই বিজ্ঞানী ওহম আমাদের বলে গিয়েছেন তার মানে ওহমের সূত্র থেকে এটা সহজেই বলা যায় যে পরিবাহের দুই প্রান্তের বিহব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মাত্রা বেশি হবে এবং বিহব পার্থক্য কম থাকলে তড়িৎ প্রবাহ কম হবে তো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এখানে শুধু যে বিহব পার্থক্যটা সম্পর্কিত তা না আরেকটা জিনিস সম্পর্কিত সেটা হচ্ছে রোদ হ্যাঁ কারণ রোধের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার চেষ্টা করা এখন যদি রোদ আবার বেশি হয়ে যায় তাহলেও কিন্তু তড়িৎ প্রবাহ তার সাথে কম বেশি হবে রোদ যদি বেশি হয় তৈরি প্রভাবে কম রোদ যদি কম হয় তাহলে তৈরি প্রবাহ বেশি তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ না এই ছবিটার মাধ্যমে আমরা আসলে ওহমের সূত্রটা খুব ভালোভাবে বুঝতে পারবো খেয়াল করে দেখো এখানে এই লোকটা হচ্ছে বৃহৎ পার্থক্য এই লোকটা হচ্ছে তড়িৎ প্রবাহ আর এই লোকটা দুষ্ট লোকটা হচ্ছে রোদ তো দেখো এই লোকটা কি করছে ধাক্কা মেরে এই লোকটাকে পার করার চেষ্টা করছে সো এ যত বেশি ধাক্কা দিবে তত বেশি এই লোকটা সহজে যেতে পারে মানে তড়িৎ প্রবাহ বেশি হয় মানে বৃহৎ পার্থক্য বেশি হলে তড়িৎ প্রবাহ বেশি হবে কিন্তু মাঝখানে আবার বাধা হিসেবে রোধও আছে ও চায় না যে এই লোকটা পাস করে যাক সো তার মানে এই লোকটা যদি ওই পাশে যেতে চায় তাহলে এখানে দুইটা জিনিসকে বিবেচনায় আনতে হবে যে এই লোকটা কত জোরে ধাক্কা দিতে পারছে মানে পার্থক্য কত এবং একই সাথে এই লোকটা কিভাবে এই লোকটাকে বাধা দিতে পারছে সো এই রোধকে হারিয়ে যখন বৃহৎ পার্থক্য জিতে যেতে পারে তখনই আসলে এই লোকটা যেতে পারে মানে তখন তড়িৎ প্রবাহ হয় সো এই বিহ পার্থক্য পরিবাহকের যে রোধ আর তড়িৎ প্রবাহ এদের মধ্যে আমরা একটা সম্পর্ক পাই এই হোমের সূত্র থেকে সো কোনো পরিবাহিক দুই প্রান্তের বিহব পার্থক্য যদি হয় ভি এবং এর রোধের মান যদি হয় আর এবং তার মধ্যে তড়িৎ প্রবাহের মান যদি হয় আই তাহলে তাদের মধ্যে সম্পর্কটা দাঁড়াবে ভি ইজ ইকুয়াল টু আই এবং আর এটা হচ্ছে গাণিতিক সম্পর্ক তার মানে তড়িৎ প্রবাহের মান এবং রোধের মান গুণ করলে সেটা বিভবের সমান হবে বা এখান থেকে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহের মান আই ইজ ইকুয়াল টু ভি বাই আর আর এটাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ আমরা এই সূত্রটা অবশ্যই অবশ্যই মনে রাখবো সো আশা করি আমরা বুঝতে পারছি যে বৃহব পার্থক্য তৈরি প্রবাহ রোধ একে অন্যের সাথে কিভাবে কাজ করে তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিসও বলতে পারি সেটা হচ্ছে যদি বৃহব পার্থক্য ধ্রুব থাকে কোনো একটা পরিবাহী দুই প্রান্তে মানে ধাক্কাটা কনস্ট্যান্ট তাহলে তখন তড়িৎ প্রবাহ নির্ভর করবে কেবলমাত্র ওই পরিবাহী রোধের উপর এবং এটা হবে ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা আনুপাতিক আরেক কমে মানে উল্টোটা ঘটে যেমন যদি রোদটা বেশি হয় তাহলে প্রবাহটা কম হবে আর রোদটা যদি কম হয় তাহলে প্রবাহটা বেশি যেতে পারবে সো আশা করি তাহলে আমরা এখন ওহমের সূত্র তথা বিভব থেকে শুরু করে কিভাবে আমরা রোদ তড়িৎ প্রবাহ এই জিনিসগুলা সবগুলো একবারে কাজ করে একটা আইডিয়া পেয়ে গিয়েছি তো এখন আমরা যে জিনিসটি আলোচনা করবো সেটাকে বলা হয় বর্তনী হ্যাঁ প্রবাহ চলার পথকে বলা হয় বর্তনী যেমন দেখো আমরা এখানে একটা লাইট জ্বালানোর চেষ্টা করেছি কি করেছি আমরা একটা ব্যাটারি নিয়েছি মানে একটা কোষ নিয়েছি আর কি সেই কোষে দুই প্রান্ত মানে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তকে একটা তার দ্বারা কানেক্ট করেছি এখানে আমরা একটা সুইচ রেখে দিয়েছি তো এইটাকে যখন আমরা কানেক্ট করি তখনই আসলে এই যে পথটা ইলেকট্রন বা তড়িৎ প্রবাহ চলার যে পথটা সেটা আসলে কমপ্লিট হয় এবং এই বাল্বের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে এবং বাল্বটা জ্বলতে পারে তো এইভাবে যখন আমরা তৈরি প্রবাহ চলার পথ তৈরি করি তখনই আমরা সেটাকে আসলে বলি বর্তনী তো এই যে এই বর্তনীরা এটা হচ্ছে আসলে খোলা বর্তনী মানে এখানে রাস্তাটা খোলা মানে এই কারণে এখানে তৈরি প্রবাহিত হতে পারছে না আর এটাকে আমরা বলি বন্ধ বর্তনী মানে এটা আসলে সুইচ অন অফের ঠিক উল্টোভাবে চিন্তা করতে পারি যে এটা খোলা বর্তনী মানে এখানে সুইচ অফ আর এটা বন্ধ বর্তনী মানে এখানে আসলে সুইচটা অন করা তো সাধারণত কোনো একটা বর্তনীতে তড়িৎ যন্ত্র বা উপকরণ সমূহ দুইভাবে সংযুক্ত করা হয় যথা শ্রেণী সংযোগ এবং সমান্তরাল সংযোগ এই দুইটা সম্পর্কে আমরা এখানে একটু আলোচনা করব প্রথমে হচ্ছে শ্রেণী সংযোগ এটা কি কোনো বর্তনীতে যদি রোধ তড়িৎ যন্ত্র বা বিভিন্ন উপকরণ সমূহ এমনভাবে সংযুক্ত করা হয় যেন প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির অন্য প্রান্ত দ্বিতীয়টির অপর প্রান্তের সাথে তৃতীয়টির অপর প্রান্ত এরূপে সব কয়টি পর্যায়ক্রমে সাজানো থাকে তখন সেই সংযোগকে আমরা অনুক্রম সংযোগ বা শ্রেণী সংযোগ বলতে পারি যেমন দেখো এখানে দুটি বাল্ব আমরা জানানোর চেষ্টা করেছি এবং তাদেরকে আমরা একটা বর্তনীর মাধ্যমে কানেক্ট করেছি কিভাবে প্রথমে কোষের এক প্রান্তের সাথে একটা বাল্বের এক প্রান্ত তার অপর প্রান্তের সাথে আরেকটা বাল্বের অপর প্রান্ত এবং এই প্রান্তটা শেষমেশ আমরা নেগেটিভের সাথে কানেক্ট করে দিয়েছি তো এতে কি হবে যে তড়িৎ প্রবাহটা এই পথ দিয়ে যাবে এবং একসাথে দুটো লাইটকেই জ্বালাবে তো এই ধরনের সংযোগকেই আমরা আসলে শ্রেণী সংযোগ বলে থাকি এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমরা যে যখন কোনো যন্ত্র বা উপকরণ ব্যবহার করি এই প্রত্যেকটা যন্ত্রের কিন্তু নিজস্ব রোধ আছে মানে এদের মধ্য দিয়ে তৈরি প্রবাহ চলার জন্য বাধাগ্রস্ত হয় এবং যার মধ্যে দিয়ে এই বৃহৎ পার্থক্যের কারণেই জোর করে ইলেকট্রন প্রবাহিত হয় এবং এর কারণে সেখান থেকে কাজ হয় মানে সেখান থেকে আমরা আলো বা তাপ ইত্যাদি শক্তি পেয়ে থাকি তো এটাই হচ্ছে আসলে শ্রেণীর সংযোগ শ্রেণী সংযোগের ক্ষেত্রে প্রত্যেকটি উপকরণের মধ্য দিয়ে একই মানের তৈরি প্রবাহ চলে কিন্তু প্রত্যেকটি দুই প্রান্তে বিহব পার্থক্য আলাদা হয় মানে এই বাল্বগুলোর দুই প্রান্তে যদি বিহব পার্থক্য আমি মাপি তাহলে আলাদা আলাদা পাব তবে এই ক্ষেত্রে আমরা যেহেতু একই রকমের বাল্ব ব্যবহার করছি মানে এই দুইটা বাল্বের রোধি আসলে সমান সেহেতু আমরা এইখানে যদি আমরা এই দুইটা বাল্বের দুই প্রান্তে বিভব মাপি তাহলে আমরা একই পরিমাণ বিভব পাব তবে এখানে একটা কথা আছে ধরো আমাদের এই ব্যাটারিটার বিভব হচ্ছে দশ ভোল্ট সো যখন আমি এই দুইটা বাল্বকে সিরিজে কানেক্ট করবো তখন আমি যদি এই বাল্বগুলোর দুই প্রান্তে বিভব পার্থক্য মাপে আমি দেখবো পাঁচ ভোল্ট করে পাচ্ছি মানে এখানে পাঁচ ভোল্ট এবং এখানে আমি পাঁচ ভোল্ট পাচ্ছি এবং এই দুইটাকে যোগ করেই আসলে দশ ভোল্ট আসে মানে এখানে আসলে বিভবগুলো ভাগ ভাগ হয়ে যায় এবং যদি রোদগুলোর মান আলাদা হয় মানে বাল্বগুলো যদি আলাদা হতো তাহলে এই দুইটার বাল্বের দুই দুই প্রান্তে বিহব পার্থক্য দুই রকম হতো বাট ওই বিহব পার্থক্যগুলোকে যোগ করলে আমি আবার সেই দশ ভোল্টই পেতাম মানে সংযোগে আসলে বিভবটা ডিস্ট্রিবিউট হয়ে যায় উপকরণগুলোর মধ্যে এরপর হচ্ছে সমান্তরাল সংযোগ কোনো বর্তনীতে দুই বা তত্ত্বিক রোদ তড়িৎ উপকরণ বা কোনো যন্ত্র যদি এমনভাবে সংযুক্ত করা হয় যে সব কয়টির এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত হয় তবে সেই সংযোগকে সমান্তরাল সংযোগ বলে যেমন দেখো এখানে আমরা দুটো বাল্বকে কানেক্ট করেছি কিন্তু কিভাবে দেখো এই দুইটা বাল্বের এক প্রান্ত সরাসরি একটা জায়গায় কমন পয়েন্টে মিলেছে এবং আরেকটা প্রান্ত কমন পয়েন্টে মিলেছে এবং এই কমন পয়েন্টগুলো সরাসরি ব্যাটারির সাথে আমরা কানেক্ট করে দিয়েছি তো এই ধরনের কানেকশনকে আমরা আসলে সমান্তরাল সংযোগ বলি তো এই সমান্তরাল সংযোগের ক্ষেত্রে প্রত্যেকটির মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন তৈরির প্রবাহ চলে মানে এই লাইটের মধ্য দিয়ে একটা প্রবাহ যাবে এই লাইটের মধ্যে দিয়ে একটা প্রবাহ যাবে কিন্তু প্রত্যেকটির দুই সাধারণ বিন্দুর বিভব পার্থক্য একই থাকবে মানে এইখানে যেটা ঘটবে যে এই লাইটের এই প্রান্তে আর এই প্রান্তে যা বিহব পার্থক্য এই লাইটের এই প্রান্তে এবং এই প্রান্তে সেম বিভব পার্থক্য পাবো কেন কারণ দেখো এই বিন্দুগুলো সরাসরি ব্যাটারির সাথে কানেক্টেড মানে এই ব্যাটারিটা যদি দশ ভোল্ট হয় তাহলে এই লাইটটাও 10 ভোল্ট পাবে এই লাইটটাও দশ ভোল্ট পাবে শ্রেণির ক্ষেত্রে কিন্তু দশ ভোল্ট দুই ভাগ হয়ে গিয়েছিল বাট এখানে সেটা ভাগ হবে না আর যেহেতু ভাগ হবে না সেই কারণে এখানে প্রত্যেকটা লাইটই 10 ভোল্ট পাবে এবং এই লাইটগুলো আগের থেকে মানে শ্রেণী সংযোগের চেয়ে ভালোভাবে বেশি আলো নিয়ে জ্বলতে পারবে হ্যাঁ সো তার মানে আমরা এখন শ্রেণী এবং সমান্তরাল সংযোগের তুলনা করতে পারি কি হয় শ্রেণী সংযোগে এবং সমান্তরাল সংযোগে সিরিজ সংযোগে মানে শ্রেণী সংযোগে একই তড়িৎ প্রবাহ তিনটা বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাই না এতে যেটা হয় যে শুধু একটা বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলতো আমি যদি তিনটা বাল্ব সিরিজে লাগাই যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি তখন সেই তিনটা বাল্ব কম উজ্জ্বলভাবে জ্বলবে আবার কমে একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায় ধরো এই বাল্বটাই নষ্ট হয়ে গেল তাহলে এর মধ্য দিয়ে তো তড়িৎ প্রবাহ যেতে পারবে না তার মানে এই লাইটের মধ্যেও প্রবাহ যেতে পারবে না মানে বাকি বাল্বগুলো জ্বলবে না সো এটা হচ্ছে শ্রেণী সংযোগের একটা সমস্যা অন্যদিকে সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কি হয় দেখো এখানে আমরা সমান্তরাল দেখতে পাচ্ছি কীভাবে এটা সমান্তরাল কারণ দেখো প্রত্যেকটা বাল্বের এক প্রান্ত একটা জায়গায় এসে মিলেছে এবং অন্য প্রান্তগুলো আরেকটা জায়গায় এসে মিলেছে সরাসরি উৎসের সাথে সংযুক্ত করা হয়েছে সো এই ধরনের সংযোগের ক্ষেত্রে যেটা হয় যেহেতু প্রত্যেকটা বাল্বের মধ্যে আলাদা আলাদাভাবে তৈরি প্রবাহ হয় তাই একটা বাল্ব নষ্ট হলেও মনে করি এই বাল্বটা নষ্ট হলেও এদিক দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে এই বাল্বগুলোকে জ্বালাতে পারবে আবার প্রতিটি বাল্বের প্রান্তদয়ের বিভব পার্থক্য যেহেতু একই থাকবে মানে সবাই পরিপূর্ণ পরিমাণে বিভব পাবে আর যার ফলে যেটা হবে যে প্রত্যেকটা বাল্বই পূর্ণ তড়িৎ প্রবাহ নিয়ে চলতে পারবে মানে বাল্বগুলো ভালোভাবে এবং উজ্জ্বলভাবে জ্বলবে সো তার মানে দেখা যাচ্ছে যে আমরা যদি এই বাল্বগুলোকে একটা একটা করে জ্বালাতাম তাহলে এক একটা বাল্ব যে উজ্জ্বলতা নিয়ে জ্বলতো তাদের তিনটাকে যদি আমরা সমান্তরালে যুক্ত করি তারা একই পরিমাণ উজ্জ্বলতা নিয়েই জ্বলতে পারবে বাট সিরিজের ক্ষেত্রে কিন্তু ওই যে ভোল্টেজটা ভাগাভাগি হয়ে যায় বলে কেউই ভালো মতো জ্বলতে পারে না তো এই কারণে গৃহে বিদ্যুতায়নের জন্য আমরা সমান্তরাল বর্তনী বেশি ব্যবহার করি কারণ এটা সুবিধাজনক এটার আরেকটা সুবিধা কিন্তু আছে সেটা হচ্ছে দেখো আমরা সমান্তরাল বর্তনীতে যেটা হয় প্রত্যেকটা যন্ত্রকে আলাদা আলাদাভাবে অন অফ করতে পারবো মনে করো আমি এখানে একটা সুইচ দিলাম বা এখানে একটা সুইচ দিলাম তো যার ফলে আমি যে কোনোটাকে ইচ্ছা মতো অন অফ করতে পারবো বাট সিরিজে যেটা হবে আমি যদি একটাকে অফ করি সবগুলো অফ হয়ে যাবে একটাকে অন করতে চাইলে সবগুলোই আসলে অন হয়ে যাবে তাই এই কারণে সব মিলিয়ে সমান্তরাল সংযোগটা বেশি সুবিধা জনক তবে শ্রেণী সংযোগেরও কিন্তু অনেক ব্যবহার আছে যেমন ধরো তোমরা হয়তো অনেক সময় বিয়ে বাড়িতে দেখবা যে ছোট ছোট মরিচ বাতি জ্বালায় তো সেখানে কিন্তু একটা লাইটের সাথে একটা লাইট সিরিজে সংযুক্ত থাকে যার ফলে সবগুলো লাইট একভাবে একসাথে জলে বা একসাথে অফ হয় তো এইবার আমরা বর্তমানে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি সম্পর্কে একটু আইডিয়া নিব তো প্রথমে হচ্ছে অ্যামিটার অ্যামিটার কি অ্যামিটার একটি বৈদ্যুতিক যন্ত্র এর সাহায্যে বর্তমান তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ারকে পরিমাপ করা যায় তো এই যন্ত্রে একটা গ্যালভানোমিটার থাকে গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা যায় তো এই গ্যালভানোমিটারের বিক্ষেপ নির্ণয় করার জন্য এর সাথে একটি সূচক বা কাটা লাগানো থাকে তো সূচকটি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার একে দাগ কাটা একটা স্কেলের উপর ঘুরতে পারে এই যে কাটাটা এইভাবে সে লড়তে চড়তে পারে তো অ্যামিটারকে বর্তনির সাথে সবসময় শ্রেণীতে সংযোগ করতে হয় কারণ এর মধ্য দিয়েই তো সম্পূর্ণ প্রবাহটা আমাদের পাঠাতে হবে না হলে সে মাপবে কি হবে তাই না সো বিদ্যুৎ কোষের মতো অ্যামিটারও আসলে দুইটা সংযোগ প্রান্ত থাকে একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক প্রান্ত সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালো রঙের হয় তো বর্তমান অ্যামিটারকে আমরা রকম চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি অ্যামিটারের প্রান্তদয়ে পজিটিভ এবং নেগেটিভ চিহ্ন থাকলে পজিটিভ চিহ্নিত প্রান্তকে অবশ্যই কোষের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে এরপর হচ্ছে ফোর মিটার যে যন্ত্রের সাহায্যে বর্তমানে যে কোনো দুই বিন্দুর মধ্যাকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল মিটার বলে তো বর্তমানে যেই দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভোল মিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে সংযুক্ত করতে হয় এটা মাথায় রাখবে তো এই যন্ত্র একটা গ্যালভানোমিটার মিটার থাকে এর বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাটা লাগানো থাকে সূচকটি ভোল্ট এককে দাগাঙ্কিত একটা স্কেলের উপর ঘুরতে পারে মানে মেকানিজমটা অনেকটা অ্যামিটারের মতোই তো বর্তমানে যে দুই বিন্দুর বৃহৎ পার্থক্য করতে হয় ভোল মিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে সংযুক্ত করতে হয় অ্যামিটারের মতো ভোল মিটারেও দুইটা সংযোগ প্রাণ থাকে একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক প্রান্ত এবং এখানেও অবশ্যই ভোল মিটারের ধনাত্মক প্রান্তকে কোষের ধনাত্মক প্রান্তের সাথে বা ধনাত্মক অংশের সাথে যুক্ত করতে হবে অন্যথায় যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে তো এই ক্ষেত্রেও আসলে ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালো রঙের থাকে বর্তমানে ভোল মিটারকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি মানে এখানে হচ্ছে মাঝখানে ভি এর সাইন আর অ্যামিটারের ক্ষেত্রে মাঝখানে ছিল এ এই হচ্ছে পার্থক্য এরপর হচ্ছে ফিউজ আমরা দৈনন্দিন জীবনে যে তড়িৎ যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায় তো বাড়ির তড়িৎ বর্তনীতে কোনো কারণে যদি অতিরিক্ত তৈরি প্রবাহিত হয় তাহলে অনেক সময় তার থেকে বাড়িতে আগুন পর্যন্ত লেগে যেতে পারে তো এই ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াবার জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয় আর এই বিশেষ ব্যবস্থাটাই হলো ফিউজ তার ব্যবহার করা তো আমরা হয়তো এরকম জিনিস দেখে থাকবো তো এটা আসলে কীভাবে কাজ করে এর ভেতরে কী আছে ফিউজ সাধারণত টিন ও সিসার তৈরি একটি শঙ্কর ধাতুর তৈরি সরু তার তো একটা চীনা কাঠামোর উপর দিয়ে এটা আটকানো থাকে এই যে এইখানে এইভাবে আটকানো থাকে আর কি ঠিক আছে তো এই যে সরু তারটা এটার আসলে গলনাঙ্ক অনেক কম হয় যার ফলে এর মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তৈরি প্রবাহিত হলে এটা সহজেই উত্তপ্ত হয়ে গলে যায় এবং তৈরি বর্তনী বিচ্ছিন্ন করে ফেলে এভাবে তৈরি প্রবাহ বন্ধ করে দিয়ে আসলে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে তো বর্তমিতে ফিউজ সিরিজে সংযোগ করতে হয় বিভিন্ন যন্ত্রপাতির জন্য বিভিন্ন মানের ফিউজ ব্যবহার করতে হয় যেমন বাতি পাখা টিভিতে পাঁচ এম্পিয়ার ফিউজ ইলেকট্রিক কেটলি বা ইস্টির জন্য পনেরো অ্যাম্পায়ার ফিউজ বা বাড়ির মেইন ফিউজ সেটা সাধারণত তিরিশ অ্যাম্পায়ারেরই থাকে তো আমরা যখন ইলেকট্রিসিটি ব্যবহার করি আমরা কিন্তু আসলে মনের অজান্তেই অতিরিক্ত তৈরি প্রবাহ ব্যবহার করে ফেলি বা অকারণে সেটা ব্যবহার করে তখন সেটা হয়ে যায় তৈরি প্রবাহের অপচয় তো বিদ্যুতের অপচয় রোধে আমরা আসলে কি করতে পারি বিদ্যুতের কার্যকর ব্যবহার করে এর অপচয় রোধে সকলকে সমভাবে এগিয়ে আসতে হবে বিদ্যুতের কার্যকর ব্যবহার ও অপচয় রোধে আমরা নিচের কাজগুলো করতে পারি কি। বাসায় বা অফিসে প্রয়োজন ব্যতীত লাইট ফ্যান বা এয়ার এয়ারকুলার বন্ধ রাখার ব্যাপারে সচেতন থাকা সাধারণ বাল্বের পরিবর্তে ফ্লোরোসেন্স বা এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে এতে বিদ্যুৎ সাশ্রয় হয় রান্নার কাজে বিদ্যুতের ব্যবহার পরিহার করতে হবে প্রেসার কুকারে রান্না করলে পঁচিশ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হয় অপ্রয়োজনে এয়ার কুলার ব্যবহার না করা নিশ্চিত করতে হবে ফ্রিজ কেনার সময় প্রয়োজনীয় সাইজের কেনা উচিত প্রয়োজনের চেয়ে বড় সাইজের ফ্রিজে বাড়তি বিদ্যুৎ লাগে বড়ো বড়ো ফ্যাক্টরিগুলোতে নিজেদের জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা এবং সোলার বিদ্যুৎ ব্যবহারে সৌদ্যোগী হওয়া তো এই জিনিসগুলো মাথায় রাখলে আমরা বিদ্যুতের অপচয় রোধ করতে পারবো এবং এতে আমাদের খরচও কম হবে তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি হাসান সাইন অফ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী অধ্যায় টাটা